বড় ভাই মানে একটা ফ্যামিলির বটগাছ, বড় ভাই মানে আশা ভরসা, ফ্যামিলির আশ্রয়, বড় ভাই মানে ফ্যামিলির আবদার মেটানোর, ছোট ভাই বোনের মানুষ করার মেশিন, বড় ভাই মানে ছোটবেলা থেকেই বিদেশ চলে যাওয়া, বড় ভাই মানে নতুন কাপড় না কিনে পুরাতন কাপড় ঈদ করা, বড় ভাই মানে ফ্যামিলির সমস্ত বোঝা মাথায় নিয়ে চলা। আবার অনেক বড় ভাই দেখেছি যারা বাবা মায়ের গায়ে হাত তোলে, ফ্যামিলির দায়িত্ব কি জিনিস বোঝে না, আর এদের কারণে ফ্যামিলি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। তবে এরকম বড় ভাইয়ের সংখ্যা খুবই কম, তবে বেশিরভাগ বড় ভাই হয় অনেক ত্যাগী, বড় বড় কলিজার অধিকারী। বড় ভাইয়ের জন্য সদস্য সালাম রইল। এবার আসি মেজে ভাইয়ের কিছু কথা নিয়ে। একটা ফ্যামিলির মেজে সন্তান হয়ে জন্ম নেওয়ার জন্য যত বড় কপাল লাগে সবাই পারে না মেজে সন্তান হয়ে জন্ম নিতে। মেজে সন্তান মানে স্যাক্রিফাইস, মেজে সন্তান মানে ত্যাগী, মেজে সন্তান মানে পরিশ্রমী। মেজে সন্তানের আর একটা ভালো দিক কি জানেন, এরা স্পষ্টবাদী, এরা কোনো অন্যায় সহ্য করতে পারে না, এরা অন্যায়কে মেনে নিতে পারে না, মিশা জিনিস সহ্য করতে পারে না, এজন্যই অনেকে মনে করে এরা রাগী, এরা ভালো না। এই মেজে সন্তানের অনেক বড় একটা সফট মন আছে, এটা অনেকেই বুঝতে পারে না। মেজে সন্তান মানে ফ্রেন্ডলি মন মানসিকতার অধিকারী, এরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, এরা সবার সাথে মিশতে পারে, চলতে পারে। মেজে সন্তানরা এই পৃথিবীতে একটা জিনিসের কাঙাল হয়, সেটা কি জানেন, মায়া। তাদের প্রতি একটু মায়া দেখাবেন, দেখবেন এক সমুদ্র পরিমাণ ভালোবাসা নিয়ে আপনার সামনে হাজির হবে। এর নামই হলো মেজে সন্তান। একটা ফ্যামিলির তিন চারটা প্লান নিয়ে একটা ফ্যামিলি হয়, তাহলে মনে করবেন মেজে সন্তান একটা পিলার, ফ্যামিলির মেজে সন্তানের প্রতি বুক ভরা ভালোবাসা। এবার আসি ফ্যামিলির ছোট সন্তানের নিয়ে কিছু কথা। ফ্যামিলির ছোট সন্তানের কি আর বলবো, কারণ তারাও রক্ত মাংসের মানুষ, তাদেরও মন আছে, তাদেরও আবেগ আছে, তাদেরও ইমোশন আছে। ছোট সন্তানেরা কাউকে বুঝতে দেয় না যে ফ্যামিলির সবার থেকে সে কষ্ট পেয়েছে। তাদেরকে কষ্ট দেয় কিভাবে জানেন, ছোট হিসাবে তারা স্বাধীন, তারা খুব সুখী, তারা টাকা উড়ায়, তারা মেয়েদের পিছনে দৌড়ায়। কিন্তু সব ছোট সন্তান তো এক নয়, কিছু কিছু ছোট সন্তান আছে ফ্যামিলির জন্য ত্যাগী, ফ্যামিলির সবার জন্য, ফ্যামিলির জন্য সবসময় চিন্তা করে, কিন্তু এই চিন্তাটা কাউকে বুঝতে দেয় না। ফ্যামিলির ছোট সন্তানদের নিয়ে অনেক কিছু বলা হয়, অনেক কষ্ট দেওয়া হয়, তারপরে দেখা যায় দিন শেষে এই ছোট সন্তানদের কাছেই সবাই আশ্রয়স্থল পায়। কিছু ছোট সন্তান আছে হীরার টুকরা, মা বাবার আদরের সন্তান, এরা হলো ফ্যামিলি নিবেদিত প্রাণ, ভালোবাসা রইল পৃথিবীর সকল পরিবারের ছোট সন্তানদের প্রতি। ফ্যামিলির একমাত্র সন্তান নিয়ে কিছু কথা। ভাইরে, ফ্যামিলির একমাত্র সন্তানটা স্যাক্রিফাইসের ডিগ্রি নিয়ে জন্মগ্রহণ করে। ফ্যামিলি আর মা বাপ নিয়ে টেনশন কাকে বলে, ফ্যামিলির একমাত্র সন্তান যে আছে এছাড়া আর কেউ বলতে পারবে না। তারা একটু সেন্সিটিভ হয়, তারা একটু ভালো থাকতে চায়, তারা একটু ভালো খাইতে চায়, তারা একটু নিজেকে সেফ রাখতে চায়, তারা একটু নিজেকে গুছিয়ে রাখতে চায়। সে নিজেকে ভালোবাসে এটার কারণে কিন্তু নয়, সে ভালোবাসে ফ্যামিলির জন্য বা ফ্যামিলির কারণে। এই জন্য সে সবসময় এটা চিন্তা করে, তার যদি কিছু হয়ে যায় তাহলে তার মা বাবার কি হবে, তার ফ্যামিলির কি হবে, শুধুমাত্র এই টেনশনে। আমি পৃথিবীর প্রত্যেক পরিবারের একমাত্র সন্তানের জন্য বেশি বেশি দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘজীবী করে এবং তাদের যেন লম্বা হায়াত দান করে।